অঙ্গনবাদী কর্মী হওয়ায় দীর্ঘদিনিয়া দাবির ভিত্তিত 17 সনের পরে আমি আন্দোলন করি আইসু। সরকারে বিভিন্ন কামত নিয়োগ করিছে, এই ক্ষেত্র সরকারের বিএলও এনআরসি পোলিও অরুণোদয় আয়ুষ্মান ভারত অতিরিক্ত কামত খটুয়ায়, তার বাবে অতিরিক্ত কামর বাবে মাননীয় বিএডির প্রস্তাব আমি উত্থাপন করেছিল, বহুতে এবার স্মারকপত্র দিয়া হয়েছে। যা 19 অক্টোবর সঞ্চালক মহোদয় লগত আলোচনা করে যে মাননীয় বিএডির প্রস্তাব সরকারলে প্রেরণ করেছিল, সেই প্রস্তাব গৃহীত নকরাত আমি ইয়াত সচলত 26 তারিখের পর দিনে রাতিয়ে বহিছো। এই আন্দোলনের প্রভাবত সন্মানীয় মন্ত্রী মহোদয় অজন্ত নেওগ বাইদে আমাক নিমন্ত্রণ করেছিল যা 3 তারিখে। আমি আশারে বাদ লই আমি গেছিল যে আমার সেই প্রস্তাব মাননীয় বিএডির প্রস্তাবটি আমার গৃহীত করে ঘোষণা করিব, কিন্তু আমার 1,21,000 কর্মী ভয়কায় মাথার উপর পেশা পানি ঢালিছে। তেখেতে কয়েছে আপনার আমি এককালীন সাহায্য দিছো 25 লাখ টাকা ঘর বনাই দিছো, কিন্তু মাননীয় বিএডির কথা তেখেতে কয়েছে যে আমি এতিয়া দিব নোৱাৰো। মুখ্যমন্ত্রী মহোদয়ের লগত আলোচনা করে দিন, সময় আছে, আপনার চিন্তা করে আসু, আপনার ধৈর্য ধর, কিমান বছর ধৈর্য ধরব লাগিব আমি প্রশ্ন করেছিল যে 1 মাস 1 বছর কেতিয়া কিমান তারিখের ধৈর্য ধরি, তেখেতে নাই নাই মই এতে কব নোৱাৰি। মুখ্যমন্ত্রী মহোদয়ের লগত আলোচনা করিয়ে কম, হয়তো নির্বাচন আই আছে, নির্বাচনের পিছত আমি চিন্তা চর্চা করি, নহলে 2 বছরও লাগিব পারে। ঠিকই আছে বাইদে, তেনেকা বিপরীত মন্তব্য হওয়াত আমি হঠাৎ হয়েছিল আর মন্ত্রী মহোদয়ক আমি কইছো বাইদে আপনি সচলত আমি যেগুলি বান্ধবী ইয়াত রয়ে আছে আপনি একবার সচলত গিয়ে মাত দিব, এবার দেখা দিব এই অঙ্গনবাদী কর্মী সহায়িকা, কিন্তু তেখেতে একেবারেই নাকচ করিলে, ন ন ন মই যাব নোৱাৰো। বিভিন্ন মিডিয়া থাকিব আমাক উলট পালট করিব, গতি এই ক্ষেত্রে মই যাব নোৱাৰো। আমার কমিশনার আছে, তেখেত যাব, তেখেত সকল আহিছে, আমি এই আশারে বাদ চাই থাকা অঙ্গনবাদী কর্মী সহায়িকার উপর যে মাদমার করিলে আমি মর্মান্তিক আজি আমি আন্দোলনকারী সকলে আমি ধিক্কার জানাইছো এই সরকারক। আমি কিন্তু এই কার্যসূচী আমি কিন্তু চলাই যাম যেতালে সরকারে দাবি আদায়ের প্রস্তাব সরকারিভাবে গৃহীত করে ঘোষণা নকরে তেতালে কিন্তু আমার বান্ধবীবিলাকর মতামত আমি ধারাবাহিক হিসাবে কার্যসূচী চলাই যাম। তেখেত সকলে প্রচার করেছে যে ইয়াত রাজনৈতিক আইছে, রাজনৈতিক হয়েছে পার্টিগত, আমি কোয়া নাই, কাকো মাতা নাই ইয়াত, আমি রাজনৈতিক হিসাবে করব বিচরা নাই, যদি ভাবিছে তেনে পরবর্তী সময় আমি চিন্তা করব লাগিব। বান্ধবী সকল আমি সরকারক আমি আজির তারিখতো আমি সময় আছে যাতে তেখেত সকলে এই অঙ্গনবাদী কর্মী সহায়িকার চিন্তা করে তেওঁলোকে এই প্রস্তাবটি গৃহীত করে। আমি কোনো ভিক্ষা খোঁজা নাই সরকারের আগত, আমি আমার অধিকার বিচারিছো, আমার ন্যায্য দাবির ভিত্তি বিচারিছো, কক যদি এই উপযুক্ত যদি নহয় কক। আমি এগারী সহায়িকায় এদিন 1.50 টাকা মজুরি পায়, কোন দেশত আছে সরকারে কক আমার। গতি মই বিশেষভাবে পুনর্বার সন্মানীয় মন্ত্রী মহোদয়া, সন্মানীয় মুখ্যমন্ত্রী মহোদয়ক আজির আমার এই চ্যানেলের দ্বারা মানে অনুরোধ করেছো সেই প্রস্তাব মাননীয় বিএডির প্রস্তাব গৃহীত করে সরকারিভাবে ঘোষণা করক, অন্যথা কিন্তু আমি বিকল্প চিন্তা করবলে বাধ্য নহ। ধন্যবাদ। ন্যায়িক ন্যায্য প্রাপ্তি বিচারি 26 তারিখের আন্দোলনের প্রভাবত আগরখানি আমার সম্পাদিকায় কইছে কিছু দুই এটা রয়ে গেছে, মই সেইখিনি কম। 26 তারিখে আন্দোলনের প্রভাবত আমার সঞ্চালকর বিভাগের পৰা ডেপুটি ডাইরেক্টর ডাইরেক্টর আর সচিব তিনিবারকৈ আহিছে, যেতিয়া তেওঁলোক তিনিবারকৈ আহিছে আমার বুকুখনত অলপ উৎসাহর ওলা আহিছে, কিয় আহিছে কি জানি আমি পাওঁয়ে, কারণ ইমান কষ্ট করে দূর দূরণিত খলিয়াটো ধুবুরী
আরবি আংলং দিমা হাসাও পড়া আদি বান্দবী বিলাক আইছে বুকুত আখা লৈ পেলাই গতিকে ভাল লাগিছিল আৰু তেওঁলোকে প্ৰস্তাৱটো দি গৈছিল যে আপোনালোকক মাতিছে অজন্তা বাইদেউ কিন্তু অতি দুঃখিত আমি অজন্তা বাইদেউ মাতিছে এই কথাটো সঞ্চালকালয়ৰ পৰা হৈছে ডাইৰেক্ট অজন্তা বাইদেউ আমাৰ নিচিনা মানুহক মানে গুৰুত্ব নিদিয়ে নেকি এখন চিঠি দিবলৈ তেওঁ টান টান পাইছে চিঠি এখনো দিয়া নাই তথাপিও আশা বুকুত লৈ পেলাই যোৱাকালি আমি পাঁচটা বজাত গ'লোঁ গৈ তেওঁ যিটো দেখিলোঁ তেওঁ হাত ভৰি আচাৰি আছে এগৰাকী মহিলা মন্ত্ৰী তেওঁৰ আগত আমি ছয়গৰাকী প্ৰতিনিধি বহি আছোঁ তেওঁ অভিনয় আমাক এটা ভাৱ মৰমৰ ভাৱ এটা দেখুৱাব লাগিছিল আমি প্ৰশ্ন কৰিছিলোঁ যে বাইদেউ প্ৰথমতে পইচা নাই দিব নোৱাৰোঁ বুলি কৈছিল মই বোলো বাইদেউ আপুনি যে 25 লাখ টকীয়া আমাৰ কেন্দ্ৰবিলাক দিছে এই 25 লাখ টকীয়া কেন্দ্ৰবিলাক নিদি যদি 5 লাখ টকীয়া দিলে হয় তথাপিওতো আমি ল'ৰা ছোৱালীকেইটা ধুনীয়াকৈ ৰাখিব পাৰিলে হয় কাৰণ 5 লাখ টকাৰ আমাৰ বহু অংগনবাদীয়ে ঘৰত থাকে 5 লাখ টকীয়া ঘৰত আমি ইমান বিলাসিতা বিচৰা নাই তেতিয়া তেওঁ অলপ মানে কৰ্কশমতে কৈছে অঁ তোমালোকৰ ল'ৰা ছোৱালীকেইটা ভালকৈ থকাটো নিদিছে নেকি আৰে ল'ৰা ছোৱালীকেইটাকতো আমি ভালকৈ থকাটো বিচাৰিছোঁ কিন্তু ল'ৰা ছোৱালীক প্ৰতিপাল কৰা মানুহকেইটাৰ কথা আপোনালোকে অলপ ভাবা এই বুলি কৈছিলোঁ তাৰপিছত তেওঁ নোৱাৰোঁ বুলি কোৱাৰ পিছত আমাৰ ছেক্ৰেটাৰী প্ৰমুখে যিকেইগৰাকী গৈছে তাত ময়ো আছোঁ মই কৈছোঁ ঠিকে আছে বাইদেউ আপুনি যদি দিব সঁচাকৈ নোৱাৰে তেতিয়াহ'লে আপুনি এইখিনি কথা আমাৰ সমবেত ছোৱালী আন্দোলনকাৰী ছোৱালীবিলাকৰ লগত কৈ আহক যদি আপুনি এইখিনি কথা কয় তেখেতসকলে মানিব হয়তো আৰু যদি আপুনি নাযায় তেতিয়াহ'লে ইয়াৰ পৰা যোৱাৰ পিছত সিহঁতে আমাক চুলি ছিঙি দিব তহঁতে মন্ত্ৰীৰ লগত কি আলোচনা কৰি আহিবি পিঠি ফালি দিব গতিকে আপুনি ওলাওক তেতিয়া তেওঁ উপায়ন্তৰ হৈ মানে কমিশ্যনাৰক পঠাইছে আমাৰ বিভাগৰে কমিশ্যনাৰ তেওঁ আহি কিনে অসাৰুৱা কথা কেইটামান কৈ গৈছে একবিংশ শতিকাৰ কেতিয়াও কেতিয়াই কেতিয়াবা হাৰ বাউলি গুচি গ'ল এই একবিংশ শতিকাত আজি নাৰীৰ সবলীকৰণ গুণ গোৱা আমাৰ মন্ত্ৰীসকলে এইসকল নাৰীক এনেকৈ মেলি দিছে এওঁলোকে আমাক কাম কৰা যন্ত্ৰ খাটিছে যন্ত্ৰ আমি যন্ত্ৰৰ দৰে কাম কৰিব লাগে আমি এনাৰ্জি কৰিব লাগে আমি জেলো কৰিব লাগে আমি পলিঅ' কৰিব লাগে ৰাজহুৱা সভা সমিতিবিলাকত আমি গৈ উপস্থিত হ'ব লাগে পি এম চি এমৰ প্ৰগ্ৰামবিলাকত আৰু আমি জাউৰীয়া জাউৰীয়া আশা কৰি বচাব লাগে এইখন দেশৰ চৰকাৰৰ এয়া নিয়ম যদি আমি নাযাওঁ আমাৰ একশ্যন আমিও আৰু চাকৰিটো যোৱাৰ ভয়ত আমি গৈ কাঠিৰ ধন ভাঙি কিনে হাত চাপৰি বজাই গুচি আহোঁ কিন্তু আশা ৰাখিছোঁ অলপতে এ পি এ অন্ধ্ৰপ্ৰদেশে 42 দিন আন্দোলন কৰাৰ পিছত একে চৰকাৰ ভাৰতবৰ্ষৰ বিভিন্ন ৰাজ্যৰ চৰকাৰে যদি তেওঁলোকৰ অংগনবাদী খাব পৰা কৰি চেলাৰি দিব পাৰে আমাৰ হিমন্ত চৰকাৰে কিয় নোৱাৰে তেওঁ যদি আৰু কিবা সম্পদ বেচিব লগা আছে বেচি কিনি পুতি পাব পুতি পাব আমাৰ কথা ভাবিব নালাগে এতিয়া পুঁজিয়ে বনাই থাকক কিন্তু এই পুঁজি তেওঁ থাকি যাব স্থায়ী নহ'ব বহুত আবেগেৰে কৈছোঁ আমি মহিলা মানুহ আমি সময়ত দুৰ্গা হওঁ আমি সময়ত কালী হওঁ আমি সময়ত লক্ষ্মী হওঁ গতিকে আমাৰ মুখেৰে কেতিয়াবা অভিশাপো আহি যাব অভিশাপ গতিকে আমাৰ লগত আৰু আমাৰ ভাইচ প্ৰেচিডেণ্ট আছে তেওঁক ক'বলৈ দিছোঁ ইয়াৰ আগতে মই আপোনালোকৰ জৰিয়তে আৰু এটা কথা ক'ব বিচাৰিছোঁ তথাপিও বুকুত আশা বান্ধি লৈছোঁ তাতে সঞ্চালকৰ প্ৰস্তাৱটো অতি সোনকালে তেওঁলোকে মানি আমাক অলপ সন্তুষ্টি দিয়ে ধন্যবাদ।